আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে শুধু মালয়েশিয়া প্রবাসী না, সারা বিশ্বের মধ্যে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি সবার জন্য এই ভিডিওটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশি একজন মুরব্বী, উনি কিন্তু অনেক অসুস্থ। উনি সবার কাছে দোয়া চাইছেন এবং কিছু সাহায্য চাইছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যতটুকু পারেন অবশ্যই একটু করে সাহায্য করবেন, এবং যাদের সমর্থন নেই আপনারা চাইলে যদি ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো আসলে আমাদের সাসার ভিডিওটা এক ভাই ফেসবুকের মধ্যে দিয়েছে, আমি সেখান থেকে সংগ্রহ করছি। এখানে ওনার নাম্বার সহ সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ওনার সাথে এই মুহূর্তে যোগাযোগ করে ওনার সব কিছু দেখে শুনে যদি পারেন কিছু একটা সাহায্য করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো খারাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যতটুকু পারেন ওনাকে একটু সাহায্য করবেন। সালাম দাবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা নিয়ে শুরু করছি। আমি বড্ড অসহায় এই দুনিয়ায়, আমার কেউ নেই যে আমার পাশে দাঁড়াবে। আমি আশা করছি আপনারা সকলেই আমার পাশে দাঁড়াবেন, একটু সহযোগিতার হাত নিয়ে দাঁড়াবেন, যাতে করে আপনাদের একটু একটু সহযোগিতায় যাতে করে আমার চিকিৎসাটা হয়। আমি মেরুদণ্ড ভাঙ্গা অসুস্থ পঙ্গু রোগী, আমার মেরুদণ্ডে দুটি রড ঢোকানো, আমার দেহটি দুটি ভাগ করা, এবং আমার নাভি থেকে পা পর্যন্ত কোনো সেন্স নেই, মানে অবশ। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কি অবস্থায় পড়ে আছি। আজকে খুব অসহায় হয়ে, আজকে আমার কোনো সন্তানাদি নেই, বাবাও নেই, খুব অসহায় হয়ে পড়ে আছি চিকিৎসার অভাবে। আমি আপনাদেরকে বিনতি অনুরোধ করে বলছি, সকলে আমার লাইফটা দেখবেন এবং শেয়ার করবেন। আমি ক্ষুধা প্রস্রাব পায়খানা তলব বুঝি না, আমি এমন অবস্থায় আমার ট্রিটমেন্ট করতে, আমার বাপের বাড়ি দুটার সম্পত্তি, আমি 4% জমি পেয়েছিলাম, সেই জমিটুকু বিক্রয় করে আমি শেষ করছি। আমার আর কোনো সম্বল নেই যে আমি কিছু বিক্রি করব বা কিছুভাবে এ করব। জীবনের সব উপার্জন সহকারে, বাড়ি ভিটা সহকারে সব বিক্রি করে শেষ করছি। আমার কোনো আর সাধ্য নেই চিকিৎসা করার মতো। আমার কোমরে উরুতে বড় বড় ঘা হয়েছে, যে ঘাগুলার মধ্য দিয়ে আমি খুব আমি ডান বাম কাজ করতে আমার খুব কষ্ট হয়। আমি সর্বক্ষণ এই কারেন্টের ব্যাগ বিছানা করে থাকি। আল্লাহ, আপনারা আমার লাইফটা দেখবেন, দয়া করে একটু শেয়ার করবেন, যে যতটুকু পারেন আপনারা একটু পাশে থাকবেন। দেখুন আমার অবস্থাটা কি হাল অবস্থায় আছি। আমি সবসময় ঘরের ভিতরে পড়ে থাকি, আমার পা গুলা সুগা খুরির মতন হয়ে যাচ্ছে চিকিৎসার অভাবে। আজকে আমার একটা ঘা বিশাল বড় বড়, যে ঘাগুলো আমি সকলের সামনে লাইফে দেখাতে পারছি না, দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারতেন। সবসময় কারেন্টের বিছানার উপর, সবসময় আমি কারেন্টের বেডের মধ্যে থাকি, কারণ এই কারেন্টের বেডে না থাকলে আমার ব্লাড সার্ভিস বন্ধ হয়ে যায় এমন তো অবস্থায়। তো আমি সকলকে মিনতি করে বলছি, আপনারা আমার লাইফটা একটু দেখেন কি অবস্থায় পড়ে আছে। আমার অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দুনিয়ায় মানুষ কত কষ্ট করে থাকে, কত কষ্ট পড়ে আছে।
দেশে তো অনেক ভুয়াবাজি মানুষ সাহায্য চায়, কিন্তু এটা তো আমরা দেখেন বাস্তব দেশে কত মানুষ কত ভাবে সাহায্য চাচ্ছে, কিন্তু প্রকৃত যারা বিপদগ্রস্ত আপনারা তাদেরকেই সাহায্য করুন, তাদেরকেই তাদেরই পাশে থাকুন, তাদেরই পাশে আপনারা দাঁড়ান। দেখেন আমার এটা অবস্থাটা আপনারা সরাসরি দেখেন যে আমি কি অবস্থায় পড়ে আছি। আজকে এমন একটা জায়গার মধ্যে পড়ে আছি আমি যেখানে কোনো বসতি তেমন একটা নাই, এবং আমার কোনো সম্বল নেই যে আমি চিকিৎসাবাদি করব। আজকে যদি আমার একটা সন্তান থাকতো, হয়তোবা আজকে আমার সন্তানটা আমার পাশে থাকতো, কিন্তু আমার সন্তান আদিও নেই। অ্যাক্সিডেন্টের পরে আমার স্ত্রী চলে গেছে, এমন তো অবস্থায় আমি আছি। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমার লাইফটা দেখুন, দেখে আপনাদের একটু দয়া অনুভূতি হলে কথাগুলো একটু জড়াবে, হয়তোবা আমার চিকিৎসাটা হয়ে যাবে। যতটুকু সুস্থতার মালিক মহান আল্লাহ পাক, কথাটা জড়া করবে কথা শোনা যায় না, আল্লাহ পাক চাইলেই জড়া করবে কথাগুলো সুস্থ করে দিবেন। আপনারা একটু পাশে যেভাবেই যেভাবে আছেন, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা একটু পাশে দাঁড়ান। আমার অনুরোধ সকলের কাছে, আমার মেরুদণ্ডটা ভাঙার পরে আমি এই নাভি থেকে পা দুটি যখন অবশ হয়ে যায়, তখন আমি ক্ষুধা, প্রসাব, পায়খানা, তলব কিচ্ছু বুঝি না, আমি এমন তো অবস্থায় আছি। আজকে আমি চিকিৎসার অভাবে খুব কষ্টে পড়ে আছি, আমার কিচ্ছু নেই যে আমি আমার চিকিৎসাটা আমি চালাবো। আপনারা আমার বাড়ি ঘরটা দেখলে বুঝতে পারবেন, আমি একটা মানুষের জায়গার মধ্যে আমাকে একটু ঠাই দিছে যে এখানে আমি একটা ইটিনের একটা ঘর বানায় আমি এখানে থাকি, আমি এখানে আছি এমন তো অবস্থায়। কারেন্ট ছাড়া আমার থাকার মতো কোনো ব্যবস্থা নেই, আমার সব সময় কারেন্ট লাগে। এই ব্যাগটা আমার কারেন্ট দিয়ে চলে। আমার পায়ের আঙ্গুলগুলা দেখেন, আমার পায়ের আঙ্গুলগুলা বাঁকা হয়ে যাচ্ছে জানেন। এই অবস্থা নিজের দেহটা আমি দেখি, আমি আমার সব সময় আমি কানতে কানতে আমার চোখের পানি শুকায় গেছে। যাক আল্লাহ পাক হয়তো বা এই দুনিয়ায় অনেক মানুষকে অনেক পরীক্ষা দেন, আমাকে হয়তো বা একটা পরীক্ষা দিচ্ছেন, তাই আমি মহান আল্লাহ পাকের কাছে সবুর হয়ে আসি। এমন তো অবস্থায় আসি, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হয়তোবা আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান কিছু সাহায্য সহযোগিতা করেনি আপনার? না, আমার এখানে মেম্বার চেয়ারম্যান এগুলা আমার পাশে আমি এখন পর্যন্ত পাই না। তারা জানি না এই এই সমাজের কি সমাজ সেবক নাকি আমি জানি না, আমি এদেরকে পাশে পাই না। এলাকার লোকজন, কোনো এলাকার লোকজন হয়তো বা হতো, কিন্তু যে আমার এখানে বসতি, এই বসতি আমার মতন মানুষ এরকম বসতি নিয়ে থাকা নেওয়াটা আমার মতন মানুষ সামাল দেওয়া সম্ভব না, কারণ এই একবারে বসতি কম, এখানে কে কাকে সাহায্য করে? বসতি থাকতো তাহলে হয়তো বা সাহায্য করতো, কিন্তু বসতি নেই। আপনার অর্থ সম্পদ কেমন কি? আমার কোনো অর্থ সম্পদ নেই এই দুনিয়ায়। আমার 400 শতাংশ জমি আমার বাবার পাইছিলাম, সেখানে আমার বাড়িটা ছিল, সে বাড়িটা সহকারে আমি বিক্রি করে শেষ করে ফেলছি। এখন আমার আর কোনো উপায় নেই, তাই জনসাধারণের কাছে আমি অনুরোধ করে বলছি, সকলে আমার ভিডিওটা দেখে আপনাদের আপনি চলেন কিভাবে তাহলে? আমার চলা নিয়ে আমি তো কষ্টে পড়ে আছি, হয়তোবা যদি আমি আমার ট্রিটমেন্টটা যদি আমি ফুল চালাতে চাই তাহলে আমার কোনো সম্ভব না, কিন্তু আমি মানুষের কাছে হাত পাত তো পারতেছিলাম না, এ অবস্থায় কষ্টে আছি, কিন্তু এখন না পেরে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। আল্লাহ পাকের অশেষ দয়া রহমত। আপনার এই সুস্থতার জন্য আপনার মিনিমাম কত টাকার প্রয়োজন হতে পারে? আমার এই সুস্থতার জন্য বাংলাদেশে হয়তো আমার ট্রিটমেন্ট আর নেই, বাংলাদেশে যেখানে আমি ট্রিটমেন্টগুলো করছি এগুলা ট্রিটমেন্ট প্রচুর রং হতে পারে, রঙের মধ্যে গেছে, কিন্তু এখন বাইরে গেলে হয়তো বা আমার ট্রিটমেন্ট জানি না কতটুকু সুস্থ হবে, কিন্তু আপনার এই ঘটনাটা হয়তো বা কীভাবে ঘটছে, এই ঘটনাটা কীভাবে ঘটছে আপনার? আমি গাছ থেকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমি মেরুদণ্ডটা আমার ভেঙে গেছে, মেরুদণ্ডটা ভেঙে যায়।
এইখান থেকে আপনি আর নিচ পর্যন্ত কোনো কিছু মালুম পড়েন না, মানে কোনো কিছু হয় না আপনার, নিচে পায়ে কোনো কিছু কামড় দিলে এগুলো কিছু বুঝতে পারেন না? না, আমার নাভি থেকে পা দুটি অবশ, এবং কি ব্লাড সার্ভিসের সমস্যা, এমন তো অবস্থায়। এখান থেকে উপরে সব ভালো? হ্যাঁ, নাভি থেকে উপরে ভালো, কিন্তু নাভি থেকে নিচের অংশটা আমার চলে গেছে। আমি ক্ষুধা পোষা পায়খানা তলব কিচ্ছু বুঝি না। আমার এগুলোর তো মাংসগুলো পর্যন্ত শুকায় ই হয়ে গেছে, বা ক্ষতি হয়ে গেছে। দেখেন সকলে হাড্ডিগুলো আমার দাঁড়িয়ে গেছে, এমন তো অবস্থায় আছে। দেখেন আপনারাই দেখেন। তো আপনার এই ভিডিও দেখে অনেক জন তো ফেক ভাবতে পারে, কারণ আজকে আজকালকার সারা বিশ্বে তো অনেকভাবে মানুষ চলাফেরা করতেছে, যে অনেকজনে ভাতাবাজি করে এইভাবে টাকা লুটাচ্ছে, তো আপনার এটাও তো ফেক হতে পারে। আমি সকলকে অনুরোধ করে বলছি যে আমি একটা মোবাইল নাম্বার দিব আমার, সেটা ইমো নাম্বার, এবং এটাই বিকাশ নাম্বার। আপনারা ইমোতে আমাকে সরাসরি ভিডিও কল দিবেন, যাদের অবিশ্বাস মনে হবে ওরা ইমুতে ফোন দিবে আপনাকে। হ্যাঁ, সকলে আমাকে ভিডিও কল দিবেন, দিয়ে আমাকে দেখবেন। যদি বিশ্বাস না হয় তাহলে দেখবে আপনাকে, যদি কারো বিশ্বাস না হয় আমাকে দেখবেন, দেখেই আপনারা সাহায্য করতে পারবেন। প্রয়োজনে ভিডিও কলে কথাও বলতে পারে, মানে কেউ বিশ্বাস করলো না কথা বলবে, সমস্যা নাই, সবাই কথা বলতে পারবে। কারণ আমি সকলকেই তো আগেই বলতেছি যে সকলে আপনারা ভিডিও কলে আমাকে দেখেই আপনারা সাহায্য করতে পারবেন। আসলে জীবনে আমি এরকম ভিডিও করিনি, তাই আমি হয়তোবা কথাগুলো সিরিয়াল মতো বলতে পারতেছি না। আর আসলে আমরা ফেসবুক সম্পর্কে আমি অত বুঝি না, তাই হয়তোবা কথাবার্তায় অনেক। আপনার সাথে এখন কে থাকে? আমার মা আছেন, আমার মা বৃদ্ধ মা, আমার মার বয়স প্রায় 75-78 বছর। আমার মা আমাকে এই দেখশন সেবা যত্ন। আপনার ভাই বোনেরা আপনার পাশে নেই? না, আমার বোন নাই, আমার দুটা ভাই আছে, ওরাও খুব অসহায়, খুব গরিব। ওরা আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করবে, সেই সম্বল তাদের নেই। তাহলে আপনার মা কি করে? আমার মা তো সে 75-78 বছরের মতন বয়স। আমার মা খুব কাবু হয়ে আছে, নিজেই চলতে ফুরতে ঠিক পারে না, কিন্তু অথচ আমি একটা ছেলে আমাকে ফালাইয়া কোথাও যে যাবে সেটাও পারে না। আমার মা খুব কষ্ট করে আমাকে এইভাবেই, দেখেন মা, মা তো মাই, মায়ের কথা আর কি বলবো, বলার মতো ভাষা নেই। মা আমার আমাকে দেখে এ অবস্থায়, জীবন চলে না, তারপরও আমাকে দেখশন করেন, মা দেখশন করেন। মা গো মাই আমার ঘাগুলো ড্রেসিং করেন, প্রতিদিন ঘাগুলো আমার ড্রেসিং করেন, ড্রেসিং করে করে করে। আপনার প্রসাব পায়খানা এগুলো কোনো সমস্যা হয় না? আমি প্রসাব পায়খানার অনুভূতি বুঝি না, আমার প্রসাব হলেও আমি বুঝি না, পায়খানা হলেও আমি বুঝি না, আমি ক্ষুধাও বুঝি না, আনুমানিক করে খাই। এই জন্যেই যে না খাইলে হয়তো বা মাথাটা একটু ঘুরে, তাই আমি আনুমানিক করে খাই। আমি ক্ষুধা বুঝি না, প্রসাব বুঝি না, পায়খানা বুঝি না। তো এই দুনিয়াতে একজন হইলে যদি আপনার পাশে দাঁড়ায় আপনার অনেকটা স্বস্তি বোধ হবে না? এমনও লোক আছে দুনিয়াতে? আছে, দুনিয়াতে অনেক দানবিক আছে যারা কিনা আমাদের মতো মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, তারা দান করতে ভালোবাসেন, সাহায্য করতে ভালোবাসেন। কারণ আমাদের মতন মানুষকে সাহায্য করলে, দান করলে অবশ্যই মহান আল্লাহ পাক বিনিময়ে অবশ্যই দান করবেন। আর আমি প্রতি আসতে আমি আপনাদের জন্য দোয়া করব, যে আপনারা যেই সকলের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সবসময় দোয়া করব। আপনার এই এলাকার নাম কি এবং জেলা? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে বিরল থানা, গ্রাম হচ্ছে ঘাগড়াগাছি, আপনার নগরবাড়ি 3 নং ওয়ার্ড। আপনার এলাকার এমপি এমপি সাহেব এগুলো আপনার সম্পর্কে কিছু অবগত আছে না, কেমন কি চেয়ারম্যান? না, আমার এলাকার এমপি আসলে আমরা সেরকম প্রভাবশালী নয় যে এমপির সঙ্গে যোগাযোগ করব। আর দ্বিতীয়ত কথা, আমার পাশে যে এমন আজকে আমার পাশে যদি একটা ভালো একটা লোক থাকতো, সে হয়তো বা একটু
দৌড়াদৌড়ি করতো এদিক সেদিক, কিন্তু সেই লোকটা আমার নেই। আপনি ওই যে সরকারি ভাতা, মেরুদণ্ড পঙ্গু ভাতা, আবার অনেক কিছু ভাতা আছে, এগুলো পান না? এরকম সুযোগ সুবিধা পঙ্গু ভাতা পাই, আমি পঙ্গু ভাতাটা পাই। পঙ্গু ভাতা দিয়ে আমার মনে করেন যে দৈনিক ট্রিটমেন্টে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু পঙ্গু ভাতা যে টাকাটা পাই হয়তো বা সেটাই উপকারজনক, কিন্তু এটা দিয়ে আমার মতন মানুষ কিভাবে এটা পার হয়? আপনি প্রতিদিনই ওষুধ খান, ওষুধ সেবন করেন? প্রতিদিনই আমার, যদি নিয়মিত যদি আমি প্রতিদিন ওষুধ খাইতে যাই তাহলে আমার হয়তো বা পার ডেলি 300 টাকার প্রয়োজন পার ডেলি, কিন্তু আমি পারি না, 16 আনা ওষুধ খাইতে পারি না। এগুলো আপনার ওষুধ? জি, এগুলো আমার ঘায়ের ব্যান্ডেজের কাপড়, ব্যান্ডেজের ওষুধ। কি কি দেন? হেক্সিসল, পোভিসেপ, কোস্টেপ, এবং কি এটা কিসের বোতল? এগুলো ও জলি জলি, এগুলো আপনার পাড্ডে লাগে? জি, পাড্ডে এগুলো লাগে। আর ক্যাপসুল আসলে খোলা না, ওটা খাইতে পারে না, শুধু তো আপনাকে যদি ইমুতে কথা কেউ কথা বলতে চায়, নাম্বারটা আপনার পার্সোনাল নাম্বার তো আছে অবশ্যই ইমুর, এবং কি যে কেউ যদি আপনার পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতার জন্য, অথবা বিকাশ নগদ রকেট এরকম একটা নাম্বার আপনি বলেন, যদি কেউ আল্লাহর রাস্তায় পাশে দাঁড়ায় আপনার এই ভিডিও দেখে। আমার আছে ইমো নাম্বার, যেটা এটা বিকাশ নাম্বার, ইমো নাম্বার হচ্ছে 017-99-17-41-34। দুইবার করে বলেন আরেকবার। 017-99-17-41-34। এটা আপনার ইমো নাম্বার? জি, এটাই আমার ইমো নাম্বার, এটাই আমার বিকাশ নাম্বার পার্সোনাল। মানে একটা নাম্বারে ইমো, ওই নাম্বারে আবার বিকাশ? জি, নাম্বারটা আবার বলছি, আমার বিকাশ নাম্বার 017-99-17-41-34, 017-99-17-41-34। আশা করছি সকলে আমার লাইফটা শেয়ার করবেন এবং সকলে পাশে দাঁড়াবেন। আর আজকের মতো লাইফ আমি শেয়ার বাদ দিয়ে দিচ্ছি, দয়া করে সকলেই আমার লাইফটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে ভাই এটা বাস্তব, আপনারা যদি কেউ অবিশ্বাস করেন তাহলে ইমো নাম্বার আপনারা সরাসরি ফোন দিতে পারেন এবং ইমোতে ফোন দিয়ে আপনারা দেখতে পারেন। আসলে দুনিয়াতে অনেক লোক আছে যে এখনও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, আর একমাত্র দুনিয়াতে যদি ভালো লোক না থাকে তাহলে এইসব লোক দুনিয়াতে বাঁচতে পারে না, এটাই হলো সত্য। তাই ভাই আপনারা পাশে দাঁড়ান, যা পারেন সাহায্য সহযোগিতা করেন। এ বলে শেষ করতেছি, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন একজন মুরব্বি, উনি কত অসুস্থ হয়ে পড়ে আছে, ওনার পাশে কিন্তু কেউ নেই, এমনকি ওনার এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ কিন্তু ওনার পাশে এখন নেই। তো সেজন্য সবাইকে অনুরোধ করবো, আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ। আপনারা রমজান মাস আসতেছে, যে যতটুকু পারেন ওনাকে একটু করে সাহায্য করবেন এবং সবাই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।